আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেগুন দিয়ে সম্পূর্ণ ইউনিক এবং দুর্দান্ত স্বাদের একটি রেসিপি তৈরি করে দেখাচ্ছি, আশা করছি সবার ভালো লাগবে। প্রথমেই আমি এখানে তিনটা ফ্রেশ বেগুন নিয়েছি, আর বেগুনগুলোকে একটু কুচি নেওয়ার চেষ্টা করবেন। এখন এই বেগুনগুলোকে একটা নাইফের সাহায্যে একটু মোটা করে কেটে নিচ্ছি। একইভাবে সম্পূর্ণ বেগুনটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন একটা বোতলের মুখ দিয়ে আমি বেগুনের মাঝখান থেকে একটু রাউন্ড করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো রাউন্ড শেপের কাটার দিয়েও কিন্তু কেটে নিতে পারবেন। তো একইভাবে আমি সবগুলো কেটে নিচ্ছি। সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে বেগুনের মাঝখানের যেই অংশটা, এগুলোকে আমি একেবারে মিহি করে কুচি করে নিচ্ছি। সম্পূর্ণ মাঝখানের অংশটা কুচি করে নেওয়া হয়ে গেলে এখন আমি এগুলোকে সাথে সাথে পানির ভেতরে দিয়ে ধুয়ে নিচ্ছি, এতে করে এগুলো কালো হয়ে যাবে না। তো পানি দিয়ে ধুয়ে নিয়ে এগুলোকে অন্য একটা পাত্রে তুলে নিচ্ছি। একইভাবে সম্পূর্ণটা আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। সম্পূর্ণটা নিয়ে নেওয়া হয়ে গেলে এখন প্রথমেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা মরিচ কুচি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো কুচি, গ্রেট করা গাজর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো কিছুটা লবণ, 1 চা চামচ দিয়ে দিচ্ছি চাট মশলা। আপনারা চাইলে এখানে ম্যাজিক মশলাটাও ব্যবহার করতে পারবেন। এখন বড় সাইজের একটা ডিম এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই সব কিছুকে একসাথে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। সব কিছু একসাথে খুব ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গিয়েছে। বেগুনের যে টুকরাগুলো কেটে রেখেছিলাম ওগুলোকে লবণ পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, এতে করে কিন্তু এগুলো কালো হয়ে যাবে না। তো এখন চুলায় একটা প্যানে আমি সামান্য পরিমাণে তেল দিয়েছি, খুব বেশি তেল কিন্তু দেইনি। এখন এর মধ্যে এক এক করে সবগুলো বেগুনের টুকরা দিয়ে দিচ্ছি। এখন এই ফাঁকা জায়গায় আমি তৈরি করে নেওয়া বেগুনের এবং ডিমের যে ফিলিংটা সেটা দিয়ে দিচ্ছি। একইভাবে সবগুলোতে দিয়ে দেওয়া হয়ে গেলে একটা ঢাকনা দিয়ে ঢেকে চুলায় মিডিয়াম আঁচে জাল করব 5 মিনিট। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে আমি এগুলোকে উল্টে দিচ্ছি। সবগুলোকে উল্টে দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে জাল করব আরও 5 মিনিট। আবারও 5 মিনিট জাল করে নিয়েছি, আর এগুলো কিন্তু দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে। তো চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিচ্ছি। কিছুটা মিশ্রণ থেকে গিয়েছিল, তো সেই একই প্যানে বাকি তেলের মধ্যে আমি এগুলোকেও ফ্রাই করে নিচ্ছি। সম্পূর্ণটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে এগুলোকেও 5 মিনিট জাল করে নিচ্ছি। 5 মিনিট পরে ঢাকনা খুলে এগুলোকে উল্টে দিয়ে ওই সাইডটাও ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট ফ্রাই করলেই কিন্তু রেডি হয়ে যাবে। তো যেই বেগুনগুলো আমি আগে থেকে ভেজে তুলে নিয়েছি সেগুলো কেটে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এগুলো এমনিতে খেতেই কিন্তু অনেক মজা, আবার চাইলে রুটি পরোটা ভাত কিংবা পোলাওয়ের সাথেও সার্ভ করতে পারবেন, খেতে আলহামদুলিল্লাহ অনেক মজা। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।